আমরা করোনা ভাইরাস থেকে ভয় না করে আল্লাহর কাছে সাহায্য চাই। এটা যদি গজব হয় আল্লাহ সেই গজব থেকে আমাদেরকে নিরাপত্তা যেন দিয়ে দেন বলে আমিন। আরেকটু জোরে বলছি আল্লাহুম্মা, আরে যে আজান বন্ধ করেছিল নামাজ বন্ধ করেছিল সিন দেশের মধ্যে, এখন মাইকে আজান হয় বাজারের মধ্যে, সুবহানাল্লাহ কর, আর মানুষ দরে দরে ইসলামের দিকে আসতে চায়, সুবহানাল্লাহ বলবেন না প্রথমে কি ইন্নাল্লাযিনা, মানে যারা কি বলে কলু, সবাই মিলে সমবেত ভাবে যারা বলতেছে যে আমাদের রব কে, আল্লাহ, আমরা রব কে, আল্লাহ কে আল্লাহ বলে রব বলে স্বীকার করি, এ জায়গায় আল্লাহ বলতে পারতেন যে কলু রব্বুন আল্লাহ, রব্বু রব শব্দটা কেন আনলেন, এই রবের তাফসির আগে করার দরকার আছে না নাই, জানতে রাজি আছি তো? দেখেন কেন আল্লাহ তাআলা রব নিয়ে আসলেন, সে চলে যেতে হবে রুহের জগতে, কোথায় কোথায় রব আছে আমরা একটু টেনে টেনে বাইর করব, কষ্ট নাই তো? আমরা জন্ম এখনো হয় নাই, আল্লাহ তৈরি করছে রাখছে রুহের জগতে কোন জায়গায়, খেয়াল করে রুহের জগতে আমরা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করে ডাক দিলেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন কানটা খারাপ করে দিলের দিলটাকে মনোযোগ দিয়ে সুন্দর করে শোনেন, আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তামাম যত রূহ ছিল একযোগে তারা সবাই স্বীকৃতি দিল স্বীকার করে নিল, অদুবালা ইয়া রাব্বাল আলামিন, হ্যাঁ তুমি আমাদের প্রভু স্বীকার করলাম, রুহের জগৎ থেকে যখন আমরা দুনিয়াতে চলে এসেছি, দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আমরা যখন কোরআনুল কারিম পাইলাম, আমার নবীর উপরে যখন প্রথম কোরআনটা নাজিল হলো, কোরআন নাজিল হলে প্রথম সেই কথাটা কোরআনুল কারিমের সেই সুন্দর কথাটা ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযি, কথা না কেন রব্বিকাল্লাযি খলাক, এখানে রব আছে না নাই, এই জায়গা তো আমরা রব পাইলাম কোরআনের প্রথম আয়াতে রব, সুন্দর করে আমরা যখন কোরআনুল কারিম তেলাওয়াত করব, কোরআনুল কারিমের প্রথম সুরার নাম হলো সূরা আল, আমার সাথে কথা কয় না কে রে ভাই, হ্যাঁ আপনারা তো জানেন সূরা প্রথম কোরআনের সুরার নাম কি, সূরা ফাতে নামাজ পড়েন না, তাহলে একটু রেসপন্স করেন, আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি রে ভাই, তো জবাব দেওয়া লাগবে আপনাদের সাথে নিয়ে তো আমার ওয়াজ, আপনারা যদি সাউন্ড না করেন তখন তো বইরে যাব রে ভাই, ওয়াজ করতে পারবো না, কথা কর আমার ভাইয়েরা আসেন, তাহলে প্রথম কি কোরআনুল কারিম খুললাম, সর্বপ্রথম যে সূরাটা আছে সূরার নাম সূরা ফাতিহা, আমরা যদি শুনতে পড়ে নেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জায়গা তো রব আছে না নাই, এই জায়গা তো রব, কোরআন শেষ করলাম, সর্বশেষ সূরার নাম কি সূরা আন-নাস, সবাই যে সূরাটা আছে সেই সূরাটা আমরা একটু তেলাওয়াত করব, বলেন কুল আউযু বিরব্বিন নাস, আল্লাহু আকবার, এখানেও নাস, এই রব্বিন নাস এখানেও রব আছে না নাই, এরপর আমরা কি করলাম নামাজ শুরু করব, নামাজ শুরু করলাম রুকুতে চলে গেলাম, রুকুর যদি তাসবি পড়া হয় সুবহানা রব্বিয়াল, কি বলতে হবে সুবহান রব্বিল আযীম বললাম, আবার যখন মাথাটা উঠালাম তখন আমরা সমস্ত মুক্তাদিরা একসাথে বললাম রব্বানা লাকাল হামদ, এখানে রব আছে না নাই, আবার সিজদায় চলে গেলাম, সিজদায় চলে যাওয়ার পরে সমস্ত মানুষগুলো যারা মুসল্লি থাকে সবাই একযোগে পড়ে সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার জোরে বলে, এই জায়গাতে রব আছে না নাই, নামাজ শেষ হয়ে গেল, কমপ্লিট একটা নামাজ আমরা শেষ করে নিলাম, নামাজ শেষ করার পরে মোনাজাত করলাম, ইমাম সাহেব যখন সুন্দর করে দোয়া করে সর্বপ্রথম দেখবেন ওইটা দিয়ে শুরু করে, যারা পড়া আমার সঙ্গে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই জায়গাতে
দুনিয়া থেকে আমরা বিদায় নিলাম, আমাদের যখন কবরের মধ্যে রেখে আসা হয়েছে, কবরের মধ্যে রাখা হবে, যখন বলা হচ্ছে মিনহা খলকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের দাফন করে দেওয়া হলো, দাফন হয়ে গেছে, সবাই যখন চলে আসলো, মুনকার নাকির দুইটা ফেরেশতা আসবে, দুইটা ফেরেশতা এসে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবে, তার প্রথম প্রশ্ন যেটা করা হবে সেই প্রশ্ন যারা পারে রাজ্যকে সবাই বলেন, সেই প্রশ্নটাও করা হবে, মার রব্বুক তোমার রব্বকে, ওই যে রোগের জগৎ, রোগ থেকে শুরু করে মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে দুনিয়াতে প্রবেশ করলাম, দুনিয়ার মুখ দেখলাম, এরপর আমরা নামাজের মধ্যে শুরু করলাম, কোরআনের মধ্যে পাইলাম, আবার যখন কবরে চলে গেলাম, ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত সে রব পেয়ে গেলাম, ওখানে কিন্তু আল্লাহ শব্দটা নাই, ওই জায়গায় আছে রব, সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা, সেই রব, রব্বি কি তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি দাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি, যেথায় আমার রাসূল বিনে সঙ্গী না মিলিবে, রব কি তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, লিল্লাহ তাকবীর, তারা আমরা জানলাম সেই রব, সেই রব সম্পর্কে জানার দরকার আছে না নাই আমার ভাইয়েরা? এই বাংলাদেশের জমিনে দেখবেন প্রত্যেকটা মানুষ সে আল্লাহ নামের জিকির করে, আল্লাহর জিকির করে, খাজা বাবা বলেন, দয়াল বাবা বলেন, ল্যাংটা বাবা বলেন, যত পীরের মাজারে আজ দেখবেন প্রত্যেক মাজারে কিন্তু ওরা আল্লাহ নামের জিকির করে, বোঝাতে চায় আল্লাহ আল্লাহ করে, আবার যদি কয় হু হা হু হা তবু তারা বোঝাতে চায় কাকে, আল্লাহকে, আছে না নাই? 48,000 ভণ্ড পীর আছে বাংলাদেশের জমিনে, আপনি যদি যান খাজা বাবা দয়াল বাবার মাজারে, তখন আপনি দেখতে পাবেন বিভিন্ন মাজারে বিভিন্ন রকমের জিকির করে, চট্টগ্রামে একটা পীর সাহেব আছে, যে পীরের নাম হচ্ছে, যে পীরটা বছরে মাত্র দুইবার গোসল করে, বলে আমাদের পীর সাহেব বলো ভালো পীর, কোনো অপচয় করে না, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, বছরে দুইবার গোসল করি, সেই দুইবার যত মহিলা আছে, যখন পীর সাহেব গোসল করলো একটা হাউজের মাঝে, ওই হাউজের মাঝে গোসল করার পরে পানিগুলোকে বোতলজাত করা হয়, যখন বছরে দুইবার ওরস হয়, যত মরিদান আছে তাবারও মনে করে পীর সাহেবের গোসলের পানিগুলো টাকা দিয়ে কিনা খায়, জোরে কল সুবহানাল্লাহ, এরকম পীর সাহেবের মরিদ আছে না নাই, কারা কারা হাত তুলে দেখান, পাওয়া গেছে, জোশের ছেলে হাত উঠতে হুট ছিল না, কথা বাইরে কে আছে আমার ভাইয়ারা? আচ্ছা একটা একটা হিসেব থাকা দরকার, আই রে পীর সাহেবের মাথায় ঢানলো পানি, সে কত সিপা সাপা ওলি গলি দিয়া পানি ঢালছে, ওই যে কড্ডার মোড়, কোন জায়গায় ঢালছে ভাই? কড্ডার মোড়ে পানি ঢালছে, ওখান থেকে সুবর্ণ সারা হয়ে একেবারে বেলকুচি দিয়া চলে গেছে সেই হাসপাতালে, না এরপর কথা কয় নাকি, এর মধ্যে কত কাঞ্চি কঞ্চা, কত কাঞ্চি তো লাশ না নাই, সে এত জায়গা সি পাশে পার ঝুঁকে গলি পার কইরা যে পানিটা নিচে পড়লো, সেই পানি যদি কেউ খায়, আমি তো বলি এরকম গায় গায় বান্দাতেও নাই, কথা কয় নাকি, এরা কি সার না গায়, আর কথা কয় এরকম গায় কি গায় বান্দায় পাওয়া যাবে, পীর সাহেবের যে গোসল করা পানি খায়, কথা কয় না কেন? আচ্ছা তাহলে এরকম পীর মানা যাবে না, এরকম মুরিদ হওয়া যাবে না? আবার আপনারা শরীয়তপুরে চলে যাবেন, সাউন্ড বাড়ান, শরীয়তপুর গেলে পরে দেখতে পাবেন একটা পীর আছে, শরীয়তপুরের পীর বড় ভালো পীর, সেই পীর বলে আমাদের পীর সাহেবের সাথে একেবারে আল্লাহ হট কানেকশন, কি কানেকশন, একটু সুন্দর করে দেন, কি কানেকশন, ঘট গড়ি গভীর সম্পর্ক, বলে আমাদের পীর ল্যাংটা বাবা, নাম কি ল্যাংটা বাবা, বলে তোমাদের পীর যে ল্যাংটা কারণ কি, ল্যাংটা হয়ে থাকে কেন, বলে আমাদের পীর ল্যাংটা হওয়ার কারণ হচ্ছে
আল্লাহ তো পছন্দ ল্যাংটা বলে উদাহরণ তার দলিল প্রমাণ কি বলে সবকিছু দলিল লাগে না আমাদের পীর যে ল্যাংটা তার প্রথম দলিল হচ্ছে আল্লাহ ল্যাংটা ভালোবাসে কারণ মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন কোনো পাঞ্জাবি থাকে না ল্যাংটা করে তো দুনিয়াতে নাই ঠিক না এই জন্য আমাদের পীর ল্যাংটা হয়ে থাকে কাপড় চোপড় পরে না এই জন্য তার নাম ল্যাংটা বাবা জোরে বলেন কি বাবা এখন ল্যাংটা বাবা যা দেখবেন একটা কি পরে আছে ল্যাংটা থাকবে থাক তবে লেংটিকে ভিতর দিয়ে একটা কি দেওয়া আছে লেংটি দেওয়া আছে লেংটিকে লেংটি দেওয়ার কারণ হচ্ছে আগে তো ছিল ছোট বাবু ছিল ছোট এখন বাবু বড় হয়ে গেছে এজন্য লেংটি পরে আছে না নাই তো তুই যদি এতই ধর ল্যাংটা থাকার শখ লেংটি পরিষ্কে ওইটাও খোল এ কথা কর দেখেন মরিদরা কি করবে যায় জিকির করে বলে মরিদরা পাশে যাওয়ার পরে দেখবে থাই গ্লাসের মধ্যে সুন্দর করে পীর সাহেব বসে আছে বলে ল্যাংটা বাবা বাবা রে ল্যাংটা পাইলে আল্লাহ পাওয়া হই হই ল্যাংটা বাবা রে আছে না নাই কি বলবো ভাই বলবো ল্যাংটা বাবা বাবা রে ল্যাংটা দেখলে আল্লাহ দেখা হয় জোরে কর না ওসিবিল্লাহ ল্যাংটা বাবার বাকিটার কইলাম না ভাই এই রকম গান আছে না নাই এই যে ল্যাংটা বাবারে দেখলে বলে আল্লাহ পাওয়া হয় এরকম ভন্ড বাবা খাজা বাবা দয়াল বাবার মাজার আছে না নাই ভন্ড বাবার গালে গালে ল্যাংটা বাবার গালে গালে এই পাশের লোক কিছু কয় বাম পাশে কয় না মুরিদ কিছু আছে নাকি বিষয়ে হ্যাঁ মুক্তিযোদ্ধা সাহেব আছে নাকি মুরিদ কথা কয় না কেরে ভাই ল্যাংটার মুরিদ কেউ নাই তো নাই তাহলে একটু জোরে কন ল্যাংটা বাবার গালে গালে ল্যাংটা বাবার সোফায় সোফায় কথা কন ঠিক কিনা এরকম যে জায়গায় পাবেন এগুলো সাইজ করা দরকার ল্যাংটা ধরে নিয়ে যে সাইজ করা দরকার অলরেডি কিছু জায়গায় সাইজ হয়েছে এখন একটু কমছে কথা কও আমার ভাইরা তাহলে এই যে পীর সাহেব এখন আসেন প্রত্যেক পীরের মাঝে দেখবেন হকমতি যারা পীর আছে তাদের মাঝেও দেখবেন প্রত্যেক মাঝে জিকির হয় হৃদয় থেকে তো প্রত্যেকে জিকির করে আপনাদের যদি কষ্ট না হয় একটু হৃদয় থেকে জিকির করেন বলেন আল্লাহ 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 প্রেমে পাগল যারা আল্লাহ আল্লাহ বলেন তারা আল্লাহ 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 লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহর জিকির করলাম যদি কোন মানুষ আল্লাহর জিকির করে বারবার যদি কলমের মধ্যে ধাক্কা দেয় আমেরিকার বিজ্ঞানের গবেষণা করে দেখেছেন মেডিকেল সায়েন্সের একটু কথা বলি আমি আমেরিকার বিজ্ঞানীরা যারা হার্ট স্পেশালিস্ট যারা এমবিবিএস এর পরে এফআরসিএস ডাক্তার যারা আছে হার্ট স্পেশালিস্ট ডাক্তাররা তারা গবেষণা করে দেখেছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন আর মুসলমান বলেন তমাম পৃথিবীর জমিনে যত রকমের মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোক না কেন হাটকে তারা গবেষণা করে দেখেছে হিন্দুর হাট মুসলমানের হাট আর খ্রিস্টানের হাট প্রত্যেকটা হাটের মধ্যে লেখা আছে একবার নয় দুইবার নয় চল্লিশ বার আমার আল্লাহর নামটা দেখা যায় আমার হায়ের কোনো মানুষ যদি বারবারই কর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে বারবার কবরের মধ্যে ধাক্কা দেয় আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কোন হাড়ের অসুখ দেন না আরবের সেই সমস্ত আমেরিকার বিজ্ঞানের গবেষণা করে দেখেছে বারবার যারা জিকির করবে তার যারবার আল্লাহর নাম যারা জপে নেবে তাদের অন্তরের মধ্যে আল্লাহর নামটা যখন স্থান থাকে তার ইস্তেকামাত প্রতিষ্ঠিত করবে ওই ব্যক্তির কোন ওই ব্যক্তির হাড়ের কোনো অসুখ হবে না আর ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদায় হিসেবে জান্নাত দিয়ে দেয় আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ গো রে ডা
আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, জোরে বলেন ঠিক না। যখন মোদের কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন মোদের সব হয়েছে পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি, জোরে বলেন ঠিক না। আবার যখন কেউ রবে না, আবার যখন কেউ রবে না থাকবেন মাওলা পা, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, জোরে বলেন ঠিক না। যখন মোরা শিশু ছিলাম দাঁত ছিল না মুখে, নরম খাবার মোদের আল্লাহ পেট ভরালেন মায়ের বুকের দুধে রে, মায়ের বুকের দুধে, বলেন ঠিক না। সেই আল্লাহর আইন ভুলো না রে, সেই আল্লাহর আইন ভুলো না রে, জীবন থাকার যাক, সে আল্লাহ কে কে ভুলতে রাজি নাই, জীবন যাক আর জীবন থাক, আল্লাহ আইন ভুলবে না, কারা কারা দোকানে হাতকে দেখিয়ে দেওয়া যায়। লিল্লাহ তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, দুনিয়ার মুসলিম, সেই আল্লাহর আইন ভুলো না রে, জীবন থাকার যা, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ তাকবীর, আল্লাহ আলহামদুলিল্লাহ।